চীনকে ঠেকাতে যৌথ সেনা মহড়ায় নামতে চলেছে ভারত আমেরিকা। যৌথ সেনা মহড়ায় নামতে চলেছে ভারত এবং মার্কিন সেনাবাহিনী। আগামী 16 সেপ্টেম্বর হিমালয়ের পাদদেশে দুই দেশের সেনা এই মহড়ায় নামবে বলে জানা গিয়েছে। যুদ্ধ অভ্যাজস 2018 ভারত এবং আমেরিকার মধ্যে হয়ে চলা সবথেকে পুরনো সামরিক মহড়া, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 14তম মহড়াটি 16 সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হবে 19 সেপ্টেম্বর। দু সপ্তাহব্যাপী এই মহড়ায় উপস্থিত থাকবে মার্কিন সেনার 350 আধিকারিক এবং ভারতীয় সেনার গরুড় ডিভিশন। এই মহড়াতে দুই পক্ষ একে অপরের সাংগঠনিক পরিকাঠামো, অস্ত্র প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অবগত হয়। এদিকে 2019-এর 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেনা বিমান হেলিকপ্টারের এই প্রদর্শনী, চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে ঘোষণা, বেঙ্গালুরের এয়ারবেসেই হবে প্রদর্শনী। বছরে একবার এই অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীর জন্য মুখিয়ে থাকে বায়ুসেনা। সেনা বিমান ও হেলিকপ্টারের বাণিজ্যিক প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া 5 দিনের এই প্রদর্শনীতে থাকবে বিভিন্ন বিমান পথ, সেনা বিমান, হেলিকপ্টার। এছাড়াও ডিফেন্স পাবলিক স্কুলের পড়ুয়ারা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা শিল্পায়নে এই প্রদর্শনী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষমতা বোঝাতেই অ্যারো ইন্ডিয়া। প্রদর্শনীতে আমন্ত্রিত থাকবে আন্তর্জাতিক স্তরের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, থাকবেন বিনিয়োগকারীরাও। অ্যারো স্পেস ইন্ডাস্ট্রি ও ডিফেন্স ইন্ডাস্ট্রি দুই খাতের গুরুত্ব কতটা তার একটি বড়সড় প্রমাণ অ্যারো ইন্ডিয়া। 1996 সালে প্রথম এই প্রদর্শনীর সূত্রপাত। দেশের প্রতিরক্ষা বাণিজ্যকে আন্তর্জাতিক পরিচিতি দিতেই প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগ।